নিরুদ্দেশ, জীবনের রন্ধ্রে রন্ধ্রে কেবলই ব্যথার অঙ্কুরি ফুটে ওঠে। জীবনটা কিভাবে কাটাবে, কিছু তো কাটার পথ নাই। স্বার্থের পিঞ্জরে থেকে থেকে মনটাতে কালিমা লিপ্ত কিছুই ভালো লাগে না। কেবলই মনে হয় নিরুদ্দেশের পথে হলে কিছু পেতাম হয়তো। মনোবাসনা পূরণার্থে একদিন বেরিয়ে পড়লাম নিরুদ্দেশে, খুঁজতে থাকি প্রেমময় গুণনিধিকে, হৃদয়ে বসাবার জায়গাও কলঙ্কময়। কি যে করি, গ্রীষ্মকালের ভর দুপুরে ঠান্ডা জায়গাতে নিজের মনকে নিয়ে বিশ্রামে গেলাম। হঠাৎ দুপুর গড়িয়ে সন্ধ্যা, আমাকে কেউ হয়তো ডাকছে, বলছে আয়। আমি কানে শুনে উঠে বসি, চলি রাধামাধব মন্দিরের কক্ষে। কোথাও কিচ্ছু নাই, তবে ঠাকুরের স্পর্শ আশিসে আমি উন্নতির মূলে আছি, সকলকে এক সাথে নিয়ে।